ओम श्री श्री गुरुवे नमः। आज डिसेम्बर मास शीतेर हावा चारिदिके बइछे। आमी झाड़ग्रामेर साल सेगुनेर देश थेके स्वामी बिरजानंद गिरि बोलछि, सेवायतन आश्रमेर अध्यक्ष। आज थेके 77 बछर आगे জঙ্গলের দেশে মদীয় গুরু শ্রীমৎ স্বামী সত্যানন্দগিরি মহারাজ পিছিয়ে পড়া মানুষদের জন্যে, আদিবাসীদের জাগরণের জন্যে তিনি এই গেরুয়া মাটির দেশে এসেছিলেন। আজ ঝাড়গ্রাম শহর চারিদিকে ছড়িয়ে আছে নানা রকম প্রতিষ্ঠানে। তখন কিন্তু এত প্রতিষ্ঠান ছিল না। স্বামী সত্যানন্দজির পদার্পণে তিনি শিক্ষায়তনকে ভরিয়ে দিয়েছিলেন, যার নাম সেবায়তন। আর কয়েকদিন পরে 24 ডিসেম্বর শুভ উত্তরায়ণ সংক্রমণ কালে তিনি গেরুয়া মাটির দেশে শালসেগুনের ছায়াতলে এই প্রতিষ্ঠানের জন্ম দিয়েছিলেন, যেখানে আছে বিদ্যাসাগর পলিটেকনিক, যেখানে আছে সেবায়তন বিএড কলেজ, সেবায়তন বিদ্যালয়, সেবায়তন শিল্প বিদ্যালয়, সেবায়তন বালিকা বিদ্যালয়, সেবায়তন নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। সেই শুভ সংক্রমণকালে আজকে 77 বছর পূর্তি উৎসব প্রতিষ্ঠা দিবস আমরা পালন করতে চলেছি সরকারি নিয়ম মেনে। আমরা অসংখ্য ভক্তের সমাগমে সকলকে মাস্ক দেব, হাতে স্যানিটাইজিং দেব এবং দূরে তাদের বসতে দেব। এই মহৎ দিনটি আজকে আমাদের বিশ্ববাসীর কাছে জানার প্রয়োজন মনে করি। স্বামী সত্যানন্দজি ছিলেন এক নির্ভীক সন্ন্যাসী, তার গুরুদেব ছিলেন জ্ঞান অবতার শ্রী শ্রী যুক্তেশ্বর গিরিজি মহারাজ, তার গুরুদেব ছিলেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি, আর লাহিড়ি মশাইয়ের গুরুদেব ছিলেন পাহাড়ি যোগী বাবাজি মহারাজ। আজ শিক্ষায়তনের মধ্য দিয়ে আমরা আমাদের শুভ সংক্রমণ কালকে স্মরণ করে প্রতিষ্ঠা দিবস পালন করব। আমরা সকল ভক্তগণকে এবং দেশবাসীগণকে জানিয়েছি, আপনারা আসতে পারেন। সরকারি যে নিয়মগুলি দিয়েছেন, দূরত্ব বজায় রাখতে, মুখে মাস্ক পরতে, হাতে স্যানিটাইজেশন দিয়ে আপনারা আসন গ্রহণ করবেন। আমাদের গুরুদেবের চিন্তা ছিল পরাধীন ভারতবর্ষে তিনি পিছিয়ে পড়া মানুষকে জাগরণের মধ্যে দিয়ে এনে শিক্ষার বিস্তার করা। তাই অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মীলিতং ইয়েন তস্মৈ শীঘ্রমে নব। অজ্ঞানতা দূর না হলে, জ্ঞানের আলো না এলে আমরা কী করে দেশকে তুলে ধরব? পরাধীন ভারতবর্ষে এই অবস্থায় এই গেরুয়া মাটির দেশ পড়েছিল। তাই স্বামী সত্যানন্দজি বিদেশ যাত্রা প্রত্যাখ্যান করে তার প্রিয় বন্ধু যোগানন্দজির অনুরোধ রাখতে পারেননি। তিনি নিপীড়িত শোষিত মানুষের কাছে থেকে তিনি এই কাজগুলি করে গেছেন। গ্রামে গ্রামে গেছেন, মেদিনীপুরের অজপাড়া গায়ে গেছেন এবং সেখানের মানুষের শিক্ষার আলোর কথা বলেছেন। তার পোশাকটি ছিল গেরুয়া, কিন্তু মনটা ছিল জ্ঞানের আলোতে সকলকে উদ্ভাসিত করা। তিনি পাহাড়ি জঙ্গলে থাকলে পাহাড়ের গুহাতে তিনি ধ্যান ধারণায় ডুবে যাননি। তিনি দেখেছিলেন এই দেশের মানুষের পরনে ভালো কাপড় নেই, তিনি দেখেছিলেন ক্ষুধায় অন্ন কাতর মানুষ, তিনি দেখেছিলেন জ্ঞানের আলো তাদের মধ্যে ছিল না। তারা গরু চড়াতো, তারা ঘুরে বেড়াতো,
সেই সব মানুষদের ডেকে তিনি লেখাপড়া শিখিয়েছিলেন। এই মানুষটি পৃথিবীর কাছে পৌঁছে যেতেন, কিন্তু গুরুর আদেশ তিনি লঙ্ঘন করেননি। জ্ঞানাবতার শ্রী শ্রী যুক্তেশ্বর গিরিজি মহারাজ বলেছিলেন, যোগানন্দজি থাকবে বিদেশে, তুমি থাকবে এই দেশে। তাই তিনি গুরুর বাক্য কখনো লঙ্ঘন করেনি। তার পাশে দাঁড়িয়েছিলেন শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দ গিরি মহারাজ। তিনি ডেফেন নাম স্কুলের শিক্ষক ছিলেন। তার বাবা মোহিনীমোহন মজুমদার অন্যতম প্রতিষ্ঠাতা এই মুখবধির স্কুলের। আপনারা ইতিহাস দেখে নেবেন, তার নামটি স্বর্ণাক্ষরে লেখা আছে। আজ এই শীতের হাওয়ায় আমরা আর কয়েকদিন পরে প্রতিষ্ঠা দিবস পালন করব, সকলকে আসার জন্যে আমি আহ্বান জানালাম। গীতায় বলেছেন, ন জ্ঞানে ন সদৃশ্য, জ্ঞানের মতন আর পবিত্র জিনিস আর নেই। জ্ঞানই পারে মানুষকে জাগরণের পথে যেতে, উত্তরণের পথে যেতে। সেই জ্ঞানকে অবলম্বন করে আমাদের গীতার বাণীকে স্মরণ করে আমরা আমাদের গুরুর পথযাত্রা দিয়ে আমাদের এবারের 77তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছি। এই পিছিয়ে পড়া মানুষকে ভেবে আজ আমাদের অনেক জাগরণ ঘটেছে জঙ্গলমহলে। আর জঙ্গলমহলে এলে আপনারা দেখতে পাবেন কলকাতাবাসীরা ছুটে আসেন, তারা জঙ্গলমহলে শীতের দিনে তারা এখানে পিকনিক করেন, তারা থাকেন লজে এবং হোটেলে। এখন থেকেই অনেকেই এসে গেছে, তাই সাদর আমন্ত্রণ যে আমরা এই জায়গাকে আরও ভরিয়ে তুলতে পারি। ঝাড়গ্রাম একটা জেলা হয়ে গেছে, অখণ্ড মেদিনীপুর ছিল, এখন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আবার ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে এলে আপনি মুকুটমণিপুর দেখতে পাবেন, ঝাড়গ্রামে চিড়িয়াখানা দেখতে পাবেন, ঝাড়গ্রামে বিখ্যাত সাধক গোপীবল্লভপুরের শ্যামানন্দজির পীঠস্থান, সেইটি ঘুরে আসতে পারবেন। তাছাড়া আরও অনেক জিনিস দেখার আছে, আপনারা আসবেন, এই শীতের রাত্রি কাটিয়ে যাবেন। আমরা আপনাদের সকলকে সেই আহ্বান জানাই। ঝাড়গ্রামে এখন আদিবাসীরা শিক্ষিত হয়েছে, তাদের ছেলেমেয়েরা আমাদের পড়তে আসে স্কুলে, বিটি কলেজে, শিল্প বিদ্যালয়ে এবং বিদ্যাসাগর পলিটেকনিকে। এখন একটি মুখবধির স্কুলও আমাদের সেবায়তনে হয়েছে। রাজাদের বাঁধ কেচন্দা বাঁধ বিখ্যাত, সেই বাঁধ দেখতে অনেকে আসেন, এবং তার কিছু দূরে কাঁসাই নদী, কাঁসাই নদী পেরিয়ে মেদিনীপুর জেলা শহর। তাই আপনারা আসুন, আমাদের সেবায়তনে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মন্দির আছে, শ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির আছে, শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দজির সমাধি মন্দির আছে, মা কল্যাণেশ্বরীর মন্দির আছে, বাবা বিল্লেশ্বরের মন্দির আছে, শঙ্করাচার্যের মন্দির আছে এবং গৌতম বুদ্ধের মন্দির আছে। আসলে আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা ঘুরে যাবেন, দেখে যাবেন, এবং স্বামী সত্যানন্দজির চিন্তাধারায় এই সেবায়তন গড়ে উঠেছে। আপনারা জানেন কি না জানেন না, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চেয়েছিলেন শান্তিনিকেতনে শিক্ষকতা করার জন্যে। আপনারা আরও শুনে থাকবেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মশাইয়ের স্নেহভাজন ভূপেন্দ্রনাথ সান্যাল মহাশয় রবীন্দ্রনাথের ব্রহ্মচর্য বিদ্যালয়ে শিক্ষক ছিলেন, ওই সময় শিক্ষক ছিলেন বিধুশেখর শাস্ত্রী এবং ক্ষিতিমোহন সেন, এরা সব ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালোবাসতেন, কলকাতা এলে, জোড়াসাঁকোতে এলে
আমার প্রিয় গুরুদেব সত্যানন্দজিকে ডেকে পাঠাতেন। এক সময়ে আমার গুরুদেব সত্যানন্দজি দীর্ঘ 22 বছর 1917 সাল থেকে 1942 সাল পর্যন্ত 40 সাল পর্যন্ত তিনি রাঁচি ব্রহ্মচর্য বিদ্যালয়ের অধ্যক্ষ পদে ছিলেন। মহাত্মা গান্ধীজি তাকে খুবই ভালোবাসতেন। এক সময় এক মাস স্বামী সত্যানন্দজি মহাত্মা গান্ধীজির কাছে ছিলেন, খুব স্নেহভাজন ছিলেন। মহাত্মা গান্ধীজি চরকায় সুতো কাটতে দিয়েছিলেন এবং তিনি সারা জীবন সুতো কেটেছেন চরকাতে, সেই কাপড় তিনি পরতেন, খদ্দরের কাপড়। রাষ্ট্রগুরু সুরেন বন্দ্যোপাধ্যায়ের জ্বালাময়ী ভাষণ শুনে তিনি তার জীবনযাত্রাকে তৈরি করতে করেছিলেন এবং ফেডারেশন গাউন কলকাতার বিখ্যাত, সেখানে প্রায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে ভাষণ দিতেন। এবং তার সেই সমকালীন তার বন্ধু ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। মহান মহান নেতারা তার কাছে এসেছেন। যখন সেবায়তন তিনি তৈরি করলেন 1944 সালে, সেই সময় স্বাধীন বাংলার রাজ্যপাল কৈলাসনাথ কার্জু তার কাছে এসেছিলেন, হরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, অজয় মুখোপাধ্যায় এসেছিলেন, ডাক্তার বিধানচন্দ্র রায় এসেছিলেন, বহু জ্ঞানী জ্ঞানী নেতা সব তার কাছে আসতেন। এই মানুষটির কথা কজন জানে আমি ঠিক জানি না। আমি তার সংগ্রহশালা থেকে তার এ থেকে আমি আপনাদের কাছে কিছু কথা তুলে ধরছি। আপনাদের কাছে সবথেকে বড় কথা জানাতে চাই যে এই মানুষটি ধর্মপথের যাত্রী হয়েও ভারতবর্ষের স্বাধীনতার চিন্তায় মগ্ন ছিলেন। তাকে ঋষি অরবিন্দ তাকে বলেছিল, সত্যানন্দ তুমি সন্ন্যাসী মানুষ, আমার কাছে পণ্ডিচেরিতে থাকার তোমার বহু ইচ্ছা ছিল কিন্তু আমি তোমাকে রাখতে পারছি না, আমার তো এখানে সন্ন্যাসীরা কেউ নেই। তাই তাকে চলে আসতে হয়েছিল সেই সময় ঋষি অরবিন্দের আশ্রম থেকে। পরে ওখান থেকে তিনি পরিব্রাজক অবস্থায় চলে যান রমণ মহর্ষির আশ্রমে। সেখানে তিনি 2 বছর ছিলেন রমণ মহর্ষির আশ্রমে। এরপর তিনি সিংহল গিয়েছেন, তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন, হরিদ্বারে গিয়েছেন, ঋষিকেশে গিয়েছেন এবং তারপর তিনি ঝাড়গ্রাম সেবায়তনে চলে এসেছিলেন। তার প্রিয় ছাত্র আমেরিকার ওয়াশিংটনে যার আশ্রম আছে প্রেমানন্দজি মহারাজ, তারই অর্থে প্রতিষ্ঠিত ঝাড়গ্রাম সেবায়তন। আজকে ঝাড়গ্রাম সেবায়তনের বহু ছাত্রছাত্রী লেখাপড়া শিখে দেশ বিদেশকে আলোকিত করেছে। এই স্বামী সত্যানন্দজি চিন্তাধারায় ভূষিত আজকের সেবায়তন জাগরিত। তাই আমরা তার চরণে শতকোটি প্রণাম জানাই। তার সেবায়তনের প্রতিষ্ঠা দিবস 24শে ডিসেম্বর শুরু হচ্ছে, অগণিত ভক্তরা আসবেন এবং তারা সেই সম্মেলনে যোগ দিবেন। তার প্রিয় সম্মেলন 2:45 মিনিটে বটবৃক্ষ তলে হয়। আজ থেকে 77 বছর ধরে হয়ে আসছে। জ্ঞান উপলব্ধ পুরুষ ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী এসে ভাষণ দিয়ে গেছেন, সদ্য হরিপদ ভারতী ভাষণ দিয়ে গেছেন, গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় ভাষণ দিয়ে গেছেন, আরও অনেকে এসেছেন। আমাদের প্রধান বিচারপতি রাজস্থানের মুকুল গোপাল মুখোপাধ্যায় ভাষণ দিয়ে গেছেন, অনেকে এসেছেন। রামকুমার চট্টোপাধ্যায় সঙ্গীতজ্ঞ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই গুরুগম্ভীর চণ্ডীর ভাষণ তিনি এই বটবৃক্ষ তলে দিয়ে গেছেন। চির স্বাক্ষরিত হয়ে আছে মানুষের মনের মনি কথায়। আমরা সেই আমাদের পরম শুদ্ধ শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দ সত্যানন্দের ভাবধারায় দেশ সেবায়তন আজকে আলোকিত
এবং আমাদের কাছে জাগরিত হয়ে আছে। শিক্ষায়তন নয়, এখানে ভাবাদর্শের ভাবাদর্শ নিয়ে যে মূল্যায়ন করে গেছেন, একদিকে জ্ঞানের আলো, আরেক দিকে রয়েছে সেবার মূলধারা, তার সাথে আছে ক্রিয়াযোগের ভাবধারা। মহামুনি বেদব্যাসের চিন্তাধারায় আমরা পেয়েছি গীতা, ভাগবত, উপনিষদ, তার সাথে পেয়েছি আমরা ক্রিয়াযোগের ভাবধারা, পাতঞ্জলি যোগ দর্শনের ভাবধারা, আচার্য শঙ্করের ভাবধারায় মূল্যায়ন হয়েছে সন্ন্যাস জীবনের যাত্রা। আমরা এই মহাপুরুষটিকে কখনো ভুলতে পারব না। আজকে দূরদর্শনের পর্দায় আমরা অনেক সাধু মহারাজের জীবন আলেখ্য দেখতে পাচ্ছি, জি বাংলাতে, স্টার জলসাতে এবং আকাশ বাংলাতে। সে একদিকে আকাশ বাংলায় হচ্ছে মা সারদামণি, আরেকদিকে জি বাংলায় হচ্ছে রানী রাসমণি, আরেকদিকে হচ্ছে মামা খেপা, হ্যাঁ, লোকনাথ ব্রহ্মচারী, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীরও কথা আপনারা পাবেন এই দূরদর্শনের মধ্য দিয়ে। আপনারা জানেন হিমালয়ের যোগী বাবাজি মহারাজ আজও বেঁচে আছেন, তার বয়স 800 বছর। তিনি এখন রানীক্ষেত হয়ে তিনি বদ্রীনারায়ণের পথে ওই দিকের দিকে আছেন। কয়েকদিন আগে আমরা খবরের কাগজে পড়েছিলাম যে অমরকণ্ঠকে এক সাধু বাবা এসেছিলেন, তার 250 বছর বয়স, বরফানি বাবা, তিনি বলেছেন আমার সাথে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর গুরুর দেখা হয়েছে বরফের দেশে। তাহলে আজও তারা আছেন পাহাড়ের গিরি গুহায়, আমাদের সাধকরা আছেন, দেখুন কি সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চলছে। আমরা কয়েক মাস আগে একটা মহামারী এতে পৌঁছে গেছি, করোনা, আমরা অনেকে আক্রান্ত হয়েছি, অনেকে জীবন অবসান হয়েছে, কিন্তু আস্তে আস্তে এই করোনা চলে যাচ্ছে, চলে যাবে। আমাদের ভারতবর্ষ এই দেশে কত মহাপুরুষের জন্ম, সদ্য ডক্টর মহানব্রত ব্রহ্মচারীকে প্রশ্ন করা হয়েছিল বিদেশের মাটিতে, বিদেশি ভাই বোনেরা, যে আপনাদের দেশে এত মহাপুরুষ আসে কি করে, আমাদের অন্যান্য দেশে তো আসে না। তখন ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলেছিলেন যে আমাদের দেশেই তো আসবে, এখানে হিমালয় আছে, এখানে গঙ্গা আছে, এখানে যমুনা আছে, নর্মদা আছে, এত অসংখ্য নদ নদী আছে, এত তীর্থক্ষেত্র আছে, তাই সেখানকার দেশের মা বোনেরা ভাইয়েরা অতি পবিত্রভাবে জীবনযাপন করে, তাই তাদের গর্ভে এই সব মহাপুরুষদের জন্ম হয়। আর আপনাদের দেশে মা বোনেরা এলোমেলোভাবে জীবন কাটায়, তারা বার ব্রত কিছুই পালন করে না, তাই আপনাদের দেশে মা বোনেদের গর্ভে কোনো মহান সন্তান জন্মগ্রহণ করেনি। তাই আমরা ধন্য, আমরা কৃত কৃতার্থ। আপনাদের আমাদের দেশে এসেছে স্বামীজি রবীন্দ্রনাথ, বড় বড় মহাপুরুষ এসেছে, তাই এই দেশ আলোকিত হয়ে আছে। আজকে মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে, আজকে ঠাকুর রামকৃষ্ণের বাণী সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে, আজকে পুরাণ পুরুষ শ্যামাচরণের বাণী চারিদিকে প্রচারিত হয়েছে, লোকনাথ বাবার বাণী প্রচারিত হয়েছে, আরও কত মহাপুরুষের জীবনী আপনারা শুনতে পাচ্ছেন। এই পৃথিবীবাসী ভাই বোনেরা আপনারা ধন্য, কৃত কৃতার্থ হন। আপনাদের দিকে আহ্বান জানাই, আপনারা এসে এদের জীবন বাণীকে আপনার জীবনে প্রবেশ করিয়ে আলোকিত করুন। সকলেই ভালো থাকুন। ওং সহনাবতু সহনা ভুনক্কু সহ বীর্যঙ্কর ভাবৈ তেজস্বিনা বধি তমস্তু মা বিদিবিষাবৈ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ওং পূর্ণমদ পূর্ণমিদাং পূর্ণাত পূর্ণমদস্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।